এক্সকিউজ মি ম্যাডাম, ম্যাডাম একটা অটোগ্রাফ, অটোগ্রাফ প্লিজ ম্যাডাম, ম্যাডাম একটা অটোগ্রাফ, পড়ে অটোগ্রাফ একটা। ববি একটা কাজ করো, তুমি এখানেই দাঁড়াও, আমি আমার রাউন্ড কমপ্লিট করে আসছি। কিন্তু ম্যাডাম এখানে তো অনেক লোক রয়েছে, সবাই যদি ভিড় করে তাহলে মুশকিল হয়ে যাবে। ববি আরে ওই দেখো ওটা সুপারস্টার সানিয়া না? আরে তুইও না, সানিয়ার মতো এরকম বড় সুপারস্টার আমাদের মতো সাধারণ মানুষের কাছে কি করে আসবে? আমি সানিয়া, আমি যেমন লোকদেরকে পাগলও করতে পারি তেমনি সেই পাগলগুলোকে নিজের থেকে দূরেও রাখতে পারি। এখানে দাঁড়াও। ওকে। দেখে হাঁটতে পারেন না? সরি মা, আমি ইচ্ছে করে করিনি, আমি আসলে ব্যালেন্স রাখতে পারিনি, আই এম সরি। ইটস ওকে, আপনার বর্ডার। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। কি হয়েছে ম্যাডাম আপনার? আপনার কিছু হয়নি তো? না বাবা, কিছু হয়নি, ওই বৃদ্ধর সাথে ধাক্কা লাগে, ওই যে। আরে এখানেই তো ছিলেন উনি। আরে বোকা মেয়ে, তুই কি ভাবছিস তুই আমার সঙ্গে লড়বি? যদি আমার মা বাবার কাছেও এসেছো না তাহলে দেখো তোমার অবস্থা কি করি আমি। এই বন্দুক থেকে গুলি বেরিয়ে যাবে, তোর হাতের এই ছুরি হাতেই থেকে যাবে। কি হলো ম্যাডাম, আমি কি বন্দুক ভুল ধরেছিলাম নাকি? কি প্রবলেম সানিয়া? প্রবলেম আমার আপনাদের রাইটারকে নিয়ে, কেমন স্টুপিড লোক দেখেছেন। ফিল্মের হিরোইনকে ছুরি দিয়ে দিল আর ভিলেনকে গান। ও শুধু এই ব্যাপার? আরে এই প্রবলেমটা আমি এখনি সলভ করে দিচ্ছি। গুন্ডার হাতে আমি ছুরি দিয়ে দিচ্ছি আর তোমার হাতে বন্দুক, এবার তো খুশি? একদমই না, এখন আমার মুড নেই। ব্যাকআপ। ব্যাকআপ এখনো হয়নি সানিয়া। সিআইডি। সিআইডি আমার সাথে দেখা করতে আসছেন? আগে হ্যাঁ, কেন সানিয়া কি করেছে? মার্ডার। মার্ডার? আর আমি? ম্যাডাম খুব সাধু সাজার চেষ্টা করছেন দেখছি। অসাধারণ অভিনেত্রী না উনি? কি সব কথা বলছেন আপনারা, আমি কাউকে খুন করিনি। হয়তো আপনি ভুলে গেছেন, আমি মনে করিয়ে দিচ্ছি। কোমল ভিলা কমপ্লেক্স লোখণ্ডওয়ালা, সন্ধে 5টা থেকে 8টা আপনি ওখানে ছিলেন। কি বাজে কথা বলছেন আপনারা। বাজে বকছি না, প্রমাণ আছে আমাদের কাছে। মনে হচ্ছে এই স্কার্ফ দিয়েই শ্বাসরোধ করে মারা হয়েছে। কে মেটালিক কলার? এক মিনিট, রবি লাশকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর দেখো কোনো চিহ্ন যেন মুছে না যায়। হ্যাঁ, আর আশপাশে কিছু পাওয়া যায় কিনা দেখো। আচ্ছা সোহন বাবুর কারোর সাথে কোনো ঝামেলা ছিল, কিছু জানেন ওর ব্যাপারে আপনি? না স্যার, বন্ধুত্ব বা শত্রুতা নিয়ে আমি কিছু জানি না স্যার। ওর সাথে কেউ দেখা করতে আসতো এখানে? স্যার ওই সানিয়া ম্যাডাম মাঝে মধ্যেই আসতেন এখানে, আর কখনো কখনো তো স্যার মাঝরাতেও এখানে আসতেন। সানিয়া ওই বিখ্যাত অ্যাক্ট্রেস? হ্যাঁ স্যার। আচ্ছা ও কি এখানে একা থাকতো নাকি ওর সঙ্গে কেউ থাকতো? না, ওনার ফ্যামিলির কেউ থাকতো না, এখানে উনি একাই থাকতেন। স্যার সোহন একজন ফিল্ম প্রডিউসার ছিল স্যার, এই দেখুন এগ্রিমেন্ট 2009-এর, যেটা সোহন আর সানিয়ার মধ্যে হয়েছিল। স্যার আমি এটা বুঝতে পারছি না, সানিয়া এতে সিগনেচার কেন করেছে, যেখানে এই এগ্রিমেন্ট থেকে অনেক ক্ষতি হতো। এই ফোন স্যার হতে পারে এটা সোহনের। আর এই ফোন থেকে লাস্ট ফোনটা একে করা হয়েছিল।
আচ্ছা আপনি এটা বলুন তো, এখানে কাউকে আসতে যেতে দেখেছেন? স্যার আমি তো জানি না স্যার, বাইরে একজন লোক আছে, ও বলছিল ও নাকি সানিয়া ম্যাডামকে আজকেও এখান থেকে বাইরে যেতে দেখেছে। এবার আপনি আমার কথা মন দিয়ে শুনুন। ওই দিন আমি আমার ডাইরেক্টর ফ্রেন্ড গৌরীর ফিল্মের স্ক্রিনিং এ ছিলাম ম্যাক্সি থিয়েটারে। আপনি সোহনকে চেনেন? সোহন বাবু একজন ছোটখাটো প্রোডিউসার, ওনার সাথে আমি একটা ফিল্মও করেছিলাম। এই সিল্কের স্কার্ফটা কার? এই স্কার্ফটা, এই স্কার্ফটা তো সানিয়া ম্যাডামের। অ্যাড ফিল্ম চলাকালীন তো উনি এটাই পরেছিলেন। আচ্ছা, তো আপনারা একটা স্কার্ফের উপর ভরসা করে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন। দেখুন, আপনারা চাইলে ম্যাক্সি থিয়েটারের স্টাফেদের সাথে ক্রস চেক করতে পারেন, আর গৌরীর সাথেও। জিজ্ঞেস তো আমরা করবই, কিন্তু আপনার কথা যদি ভুল হয় তাহলে ম্যাম আপনি জেল যাওয়ার জন্য তৈরি হয়ে যান। সাধারণ মানুষ হোক বা সুপারস্টার, আমাদের দেশের আইন সবার জন্য সমান। আপনি নিজের দুটো হাত এই স্ক্যানারটায় রাখুন। কি হচ্ছে এসব? খুনের দোষ দিয়ে আমাকে আর কত অপমান করবেন? কতবার আপনাদের বলেছি যে আমি সোহন বাবুর বাড়ি যাইনি, কেউ মানতেই পারছেন না আপনারা। সানিয়া, যদি তুমি কোঅপারেট করো তাহলে তোমার ভালোই হবে, চলো। হ্যাঁ সালুকে বস, এই সোহনের গলাটা কোনো পেশাদার টেপেনি। তাহলে এটা এমন ব্যক্তি করেছে যার গায়ে খুব বেশি জোর নেই। আর এই দেখো বস, মেটালিক কলারের উপর একটা আঙুলের ছাপ। তালুকে দেখো তো একটু, এর আঙুলের ছাপটা ম্যাচ করে কিনা। ঠিক আছে এসো। দেখো বস, কলারের উপর যে আঙুলের ছাপটা পাওয়া গেছে সেটা সানিয়ার ডান হাতের প্রথম আঙুলের সঙ্গে ম্যাচ করে গেছে। শুনলে তো সানিয়া, তোমারই আঙুলের ছাপ ম্যাচ করে গেছে। সোহনকে খুন তুমিই করেছো। মিথ্যে, এটা এটা হতেই পারে না। মিথ্যে কথা তুমি বলছো, সোহনের বাড়ি তুমি গিয়েছিলে। দেখুন কোনো ভুল হয়েছে, কোথাও ভুল করছেন আপনারা, এটা হতেই পারে না, অসম্ভব। ওই সাক্ষী তোমাকে সোহনের বাড়ি থেকে যেতে দেখেছে, তাহলে কি ও মিথ্যে বলেছে? হ্যাঁ, সবাই মিথ্যে কথা বলছে আর তুমি সত্যি বলছো। হ্যাঁ প্লিজ আমার কথাটা শুনুন, আমি কেন খুন করব, কিসের জন্য? ওই সময় আমি ম্যাক্সি থিয়েটারে ছিলাম। আরো একটা নতুন মিথ্যে, ম্যাক্সি থিয়েটার না, ম্যাক্সি থিয়েটার। তো সানিয়া স্কার্ফ দিয়ে মুখ ঢেকে আপনার ফিল্মের স্ক্রিনিং দেখতে এসেছিল। হ্যাঁ অফিসার, না তো সানিয়া ম্যাডাম মিথ্যে বলছে না আমি মিথ্যে বলছি। উনি 5টা থেকে প্রায় 8টা পর্যন্ত আমার সাথে আমারই পাশে সিটে বসে মুভি দেখছিলেন, আর এই কথাটা আপনি ম্যানেজারকেও জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ ম্যাডাম, আমি সানিয়া ম্যাডামের খুব বড় ফ্যান, আর ওনাকে কি করে চিনতে ভুল করতে পারি? আমি ওনাকে থিয়েটারে আসতে দেখেছিলাম। কিন্তু উনি তো স্কার্ফ পরেছিলেন, তাহলে আপনারা চিনতে পারলেন কি করে? স্কার্ফ তো উনি মিডিয়া থেকে বাঁচার জন্য পরেছিলেন, ওনার আসার খবর আমি আগেই পেয়ে গিয়েছিলাম। আর যখন আমি ওনার কাছে অটোগ্রাফ নেওয়ার জন্য গেলাম তো উনি স্কার্ফটা খুললেন আর হেসে আমাকে অটোগ্রাফ দিলেন। আর কেউ আছে যে সানিয়াকে দেখেছিল আগে? হ্যাঁ, আরেকটা ছেলে আছে, তুষার, একটু এদিকে এসো। ইয়েস স্যার। ম্যাডাম, এই সেই ছেলে যে সানিয়া ম্যাডামকে হলে নিয়ে গিয়ে বসিয়েছিল। হ্যাঁ ম্যাম, সানিয়া ম্যাডাম এই থিয়েটারেই ফিল্ম দেখতে এসেছিলেন, আমি ছবিও তুলে রেখেছি, এই দেখুন। এ তো সানিয়া। ইনি ইন্টারভ্যালে বা মুভির মাঝে কোথাও গেছিলেন? না, উনি মুভি শেষ হওয়া পর্যন্ত গৌরী ম্যাডামের সাথেই বসেছিলেন। এটা কিভাবে সম্ভব? সানিয়া একসাথে দু জায়গায় কিভাবে থাকবে? ম্যাডাম,
আপনার উপর যে খুনের অভিযোগ রয়েছে আপনি কি সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন? আমার উপর লাগানো আরোপ ভিত্তিহীন, কিছু প্রমাণ হয়নি, ছড়ুন আপনারা। দেখুন ম্যাডাম, সোহন বাবুর বাড়িতে আপনার আঙুলের ছাপ পাওয়া গেছে। আপনারা তো সবাই জানেন যে আমি একজন সেলিব্রিটি, আমার সাকসেস সাফল্যতা দেখে লোকে ইচ্ছে করে এইসব করছে, লোকে আমায় বদনাম করে আমার ক্যারিয়ার নষ্ট করতে চায়। কিন্তু ম্যাডাম, আমরা তো এটা শুনতে পেয়েছি যে আপনার প্রোডিউসার আপনাকে টিম থেকে বের করে দিয়েছে। নো কমেন্টস, সরে যান। সোহন বাবুর সাথে আপনার যে পুরনো শত্রুতা আছে সে ব্যাপারে কিছু বলবেন ম্যাম? আমি আপনাদের শুধু একটাই কথা বলবো যে আমি পুরো ভরসা রাখি যে সিআইডি নিজের ডিউটি 100% এফোর্ট দিয়ে করছে, আর আসল খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আপনার প্রোডিউসার কেন আপনাকে ফিল্ম থেকে বের করে দিল ম্যাডাম? গোলমাল আছে, কিছু তো একটা গোলমাল আছে। এতটা সহজ নয় শচীন, এতটা সহজ নয়। কিন্তু কি কি হতে পারে এটা? স্যার, সোহনের শার্টের কলারে তো সানিয়ার আঙুলের ছাপ পাওয়া গেছে। হ্যাঁ শচীন, কিন্তু আমরা এটাও তো ভুলতে পারি না যে সময় খুন হয়েছে সোহনের, মানে বিকেল 5টা থেকে রাত্রি 8টার মধ্যে, ওই সময় সানিয়া গৌরী ফিল্ম ডাইরেক্টরের ফিল্মের প্রিমিয়ারে গিয়েছিল, আর এই টিকিট চেকারের সঙ্গে ওর ফটোটাও রয়েছে। আর এই সাক্ষীর কারণেই তো আমাদের সানিয়াকে ছাড়তে হলো। কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে সানিয়া একই সময়ে দুটো জায়গায় কিভাবে থাকতে পারে। আমার তো মনে হচ্ছে এটা আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য করা হচ্ছে। শচীন, ফরেন্সিক রিপোর্ট কিন্তু বলছে খুনটা সানিয়াই করেছে, কিন্তু যে সময় খুন হয়েছে ওই সময় তো সানিয়া থিয়েটার হলে ছিল, তাই না? স্যার, হতে পারে কেউ সানিয়ার আঙুলের ছাপ চুরি করেছে। হতে পারে, এটাও হতে পারে পুরবি, হতে পারে। স্যার, সোহন আর সানিয়ার মধ্যে তো ঝগড়া চলছিল, সানিয়ার কাছে তো উদ্দেশ্যও ছিল ওকে খুন করার। কিন্তু শচীন, পুরো দুনিয়াটাই তো জানে ওদের ঝগড়ার ব্যাপারে, আর সানিয়াও এতটা বোকা নয় যে ও সোহনের ঘরে ঢুকে ওকে খুন করবে। না 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 না, অন্য কোনো ব্যাপার। আর স্যার, সেটাও সেই স্কার্ফ দিয়ে, যে স্কার্ফটা ও একটা অ্যাডের শুটিং এ পড়েছিল। স্যার, সেই স্কার্ফের ছবি সমস্ত ম্যাগাজিন আর নিউজ পেপারে ছাপা হয়েছে। প্রমাণ বলছে যে সানিয়া খুন করেছে সোহনকে, কিন্তু সাক্ষী বলছে সোহনকে খুন সানিয়া করেনি। যদি এই খুনটা সানিয়াই না করে থাকে, তাহলে খুনটা কে করেছে? খুনটা কে করেছে? চেষ্টা করবে না, আমি আর তোমার কথাই ভুলবো না, বুঝেছো? আরে কেন টেনশন করবো না? শহরের খুন হয়ে গেছে, সবকিছু ফাঁস হয়ে গেলে আমার ক্যারিয়ারটা বরবাদ হয়ে যাবে। আমার সবসময় মনে হয় কেউ আমাকে ফলো করছে। What nonsense! কি এগুলো রাহুল বাবু? দেখে বুঝতে পারছেন না, এটা কন্ট্রাক্ট ক্যান্সেল করার নোটিশ। চুপ করো, তোমার সাথে কথা বলছি না। কি করে করতে পারেন এটা আমার সাথে? তিনটে ফিল্মের কন্ট্রাক্ট ক্যান্সেল করছেন, আর এই ওর মধ্যে দুটো ফিল্মের শুটিংও শুরু করে ফেলেছি আমি। আর ওই দুটো ফিল্মের টাইটেলস কি? এক তো আজকের অবলানারী, আর দ্বিতীয়টা ধর্মপত্নী। ক্ষমা করবেন সানিয়া ম্যাডাম, সোহনের খুনের পর এই দুটো টাইটেল আপনার নতুন ইমেজের সাথে যাচ্ছে না। এক্সকিউজ মি, অভিযোগ করা হয়েছে আমার উপর, শুধু অভিযোগ, কিছু প্রমাণ হয়নি। রাহুল বাবু, আপনি তো অনেক দিন ধরে চেনেন আমাকে, আপনার মনে হয় আমি কারোর খুন করতে পারি? ফাঁসানো হচ্ছে আমাকে। হয়তো এটা আপনি ঠিক বলছেন, যদি আপনি নির্দোষ এটা প্রমাণ না হয়, যদি জেলে যান তাহলে তো আমি মরে যাব, কোটি কোটি টাকা লোকসান হয়ে যাবে আমার। হ্যাঁ বলো চন্দ্র, কি? আমি এখনই দেখছি, টিভিটা অন করো তো। শোনা যাচ্ছে
হয়েছে যে মিয়া ম্যাডাম পার্কিং লটে ওনার গাড়ি পার্ক করে একটা অফিসে যাচ্ছিলেন, ঠিক তখনই একটা গাড়ি এসে ওনাকে পেছন থেকে ধাক্কা মারে। গাড়ির নম্বর হচ্ছে UC6D6545, আর এই গাড়িটি হচ্ছে সুপারস্টার সানিয়া ম্যাডামের। তাহলে কি সানিয়া ম্যাডামই এই গাড়িটা ড্রাইভ করছিলেন? তাহলে কি মিস্টার সোহনের পর সানিয়ার নেক্সট টার্গেট ছিলেন মিয়া ম্যাডাম? আরো জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। সানিয়া, তুমি ওই গাড়িতে ছিলে? না, আমি ছিলাম না। সিআইডি অফিসার্স? আগে হ্যাঁ, মিয়া দেবীর মৃত্যু আপনার গাড়িতেই হয়েছে। দেখুন, আমি জানি না আমার গাড়ি ওখানে কি করে গেল। আপাতত আপনি আমাদের সঙ্গে ক্রাইম সিনে চলুন, ওখানে গিয়ে জানতে পারবেন। চলুন। স্যার, আমি গেটেই ছিলাম, যেই মিয়া ম্যাডামের চিৎকার শুনলাম তখনই আমি ছুটে এখানে এলাম। আর যতক্ষণে তুমি এখানে আসো, খুনি মিয়াকে চাপা দিয়ে গাড়িটা এখানে রেখে চলে যায়। তুমি দেখেছো কাউকে মারতে? না স্যার। স্যার, আমি ইনকোয়ারি করে ফেলেছি, এই গাড়ির পেপারসগুলো অরিজিনাল, গাড়িটা সুপারস্টার সানিয়া দেবীর নামেই রেজিস্টার্ড। ঠিক আছে, তুমি যেতে পারো। আচ্ছা স্যার। কিন্তু ফ্রেডি, ওর উপর তো অলরেডি একটা খুনের অভিযোগ আছে, মিস্টার সোহনে, আর এখন আরও একটা খুন। সন্দেহের তীর তো সানিয়ার দিকেই যাচ্ছে, হতে পারে সোহন আর এই মিয়া একে অপরকে চিনত। দেখুন, আপনাদের কখন থেকে বোঝানোর চেষ্টা করছি যে এই গাড়িটা আমার মার্ড আইল্যান্ডের বাংলোতে ছিল, আমি দুদিন ধরে চালাইনি, আমি জানি না এটা কি করে এলো। যদি আপনি গাড়ি না চালিয়ে থাকেন, তাহলে যখন খুন হয়েছিল 4:30 সময় আপনি কোথায় ছিলেন? 4:30 সময় তো আমি কারচাতে ছিলাম। কোনো সাক্ষী আছে কি আপনার কাছে? অবশ্যই আছে, ওখানে ফিল্মের ন্যারেশনের জন্য গিয়েছিলাম। আমরা অনেকগুলো আঙ্গুলের ছাপ পেয়েছি, যাকে আপনার আঙ্গুলের ছাপের সঙ্গে সহজেই ম্যাচ করা যেতে পারে, সেই জন্য মিথ্যে বলার চেষ্টা করবেন না। দেখুন, আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি, আপনারা চেক করতে পারেন। স্টোরি ন্যারেশন শেষ হওয়ার পর এখানে আসার জন্য 6:00 বেরিয়েছিলাম, যদি আমি ওই সময় এখানে ছিলামই না, তাহলে আমি ওর খুন কি করে করতে পারি? তাহলে আমাদের কার্যালয় যেতে হবে, আর আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। হ্যালো, ওই উকিলকে পাওয়া যায়নি যে সানিয়া আর সোহনের কন্ট্রাক্টটা করেছিল? কি, একটা মেকআপ ম্যান? আচ্ছা, কি হলো স্যার? একটা মেকআপ ম্যানের সঙ্গে গিয়ে দেখা করি, দেখি ও কিভাবে কেসটা মেকআপ করে। আগে বলুন, আপনি মেকআপ ম্যান কাকাবাবুই কি? আগে, আপনারা কারা? সিআইডি থেকে আসছি। আগে আসুন। স্যার, আমি এখন কাজ করি না স্যার। আমরা জানি, শুধু আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই সোহন আর মিয়ার ব্যাপারে। আপনারা সিআইডি অফিসার, এর জন্য এরকম তো বলা উচিত নয়, কিন্তু ওদের মৃত্যুতে কোনো দুঃখও নেই, কোনো আফসোসও নেই। কেন, এরকম কেন? কারণ ওরা দুজন এত খারাপ যে একদিন না একদিন ওদের তো পাপের শাস্তি পাওয়ারই ছিল। আমরা সোহনের বাড়িতে একটা ছেঁড়া এগ্রিমেন্ট পেয়েছি, যাতে আপনি সাক্ষী আর তাতে সানিয়ার সইও আছে। আপনি আমাদের কিছু বলতে পারেন সেই এগ্রিমেন্টের ব্যাপারে? স্যার, ওই এগ্রিমেন্ট এগ্রিমেন্ট ছিল না, ওটা সোহনের পাতা ফাঁদ ছিল। তার মানে সানিয়া ওই এগ্রিমেন্টে চাপের মুখে সই করেছিল? হ্যাঁ স্যার, সোহন, মিয়া আর ওদের পার্টনার, ওরা এই ব্যবসাই করত, নতুন শিল্পীদের ফিল্মে কাজ দিত আর এইরকম কন্ট্রাক্টে ওদের সাইন করাতো, যার জন্য ওরা সারা জীবন বসে খেত। এই তৃতীয় পার্টনার কে? ঈশান, এনআরআই। ওর সাথে কখনো দেখা হয়েছে? না স্যার, ঈশানকে আমি কখনো দেখিনি, ও বিদেশে থাকে স্যার। সোহন আর মিয়া তো মারাই গেছে, এখন বেঁচে আছে শুধু ঈশান। হয়তো সানিয়াকে ফাঁসাতে ঈশানেরই হাত আছে। সুজয় বাবু, থ্যাঙ্ক গড আপনি এখানে। প্লিজ এদেরকে বোঝান যে আমি আপনার সাথে ছিলাম আপনার ফিল্মের ন্যারেশনের জন্য, আর এখন এরা আমার উপর পিআর ম্যানেজার মিয়ার খুনের দোষ চাপাচ্ছে। কিন্তু সানিয়া তো আমাদের সঙ্গে ওই স্টোরি ন্যারেশনে ছিল,
সেদিন তো এখান থেকে 6টার সময় বেরিয়েছে। হ্যাঁ স্যার, এই ইউনিটে 50 জন আছে, আপনি চাইলে যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। তুমি কে? স্যার আমি ওনার অ্যাসিস্ট্যান্ট স্যার। যখন জিজ্ঞেস করব তখন মুখ খুলবে, বুঝেছো? চুপচাপ দাঁড়িয়ে থাকো ওখানে। স্যার এখন তো মেনে নিন আপনারা, এখন 50টা লোক তো মিথ্যা বলবে না। হ্যাঁ সালুকে। কি? আচ্ছা ঠিক আছে আমি আসছি। কি হয়েছে স্যার? মিয়ার মুখের ওপর যে আঙ্গুলে ছাপ পাওয়া গেছে সেটা তোমারই সানিয়া, আঙ্গুলের ছাপটা তোমারই, বুঝেছো? মিস সানিয়া যদি আপনি এখানে থাকেন তাহলে আপনার আঙ্গুলের ছাপ ওইখানে কিভাবে পৌঁছলো? আমি জানি না, হাতের ছাপ ওখানে কি করে পৌঁছলো, শুধু এইটুকুনি জানি যে আমি এখানে ছিলাম। সত্যি কথা বলছি আমি। সেটা তো আমরা খবর নিয়েই নেব তুমি কোথায় ছিলে। ঠিক আছে মেনে নিলাম যে তুমি এখানে ছিলে আর কেউ তোমার আঙ্গুলের ছাপটা চুরি করেছিল। এবার একটু ভেবে বলো যে কালকে তুমি কারোর সঙ্গে চা কফি বা কোনো ফ্রুট জুস খেতে গিয়েছিলে বা হয়তো কারোর সঙ্গে বসে খেয়েছিলে, তোমার আঙ্গুলের ছাপ ওই জিনিসের মধ্যে এসে গেছে, আমি বলতে চাইছি গ্লাসে বা কোনো কাপে, মনে করো তাহলে এরকম কিছু হয়েছে যেটার কারণে তোমার আঙ্গুলের ছাপ কোনো পাত্রে এসে গেছিল? ভাবো, একটু ভালো করে ভাবো। ওই আঙ্কেল এটা করেছেন? কাল সকালে আমি জগস পার্কে জগিং করতে গিয়েছিলাম, তখন এক আঙ্কেলের সাথে ধাক্কা লাগে, তারপর আমি ওনার ওয়াটার বটল তুলেছিলাম। ওনার জলের বোতলটা তুমি তুলেছিলে? ও আঙ্কেল, জগস পার্ক, হ্যাঁ সচিন আমরা পার্কে পৌঁছে গেছি। ওই এনআরআই ঈশানের ব্যাপারে খোঁজ নাও, ওই কেসের তৃতীয় এবং শেষ শিকার। সানিয়া বলুন, ওই লোকটার সঙ্গে কোথায় ধাক্কা লেগেছিল? ওইখানে। হ্যাঁ আমার মনে আছে, লোকটা ওই দিক থেকে আসছিল আর ঠিক এখানেই আমার সাথে ধাক্কা লাগে, ভালো করে মনে আছে আমার। যদি সেই বয়স্ক লোকটার এখানেই আপনার সাথে ধাক্কা লাগে তাহলে ওই লোকগুলো নিশ্চয়ই কিছু না কিছু দেখে থাকবে। হ্যাঁ ফ্রেডি, চলো গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ আপনি ওনাকে তো নিশ্চয়ই চেনেন। আরে সাহেব, উনি তো সানিয়া ম্যাডাম, ওনাকে কে না চেনেন? অফকোর্স। আপনি ওনাকে জগিং করতে দেখেছিলেন দুদিন আগে? উনি জগিং করছিলেন, একটা লোক আসলো আর তার সঙ্গে ধাক্কা লেগেছিল। হ্যাঁ স্যার ধাক্কা খেয়েছিল, আমি দেখেছিলাম, একজন বয়স্ক মানুষ ছিল, ম্যাডামের সঙ্গে ধাক্কা লাগলো আর ওনার জলের বোতলটা নিচে পড়ে গেল, উনি এই বোতলটা তুলে ওনার হাতে দিলেন। শুনলেন তো, এবার বিশ্বাস হয়েছে আপনাদের? আচ্ছা ওই বয়স্ক লোককে আপনি আবার দেখেছিলেন এই পার্কে? না সাহেব, ওই দিনের পর ওই লোকটাকে আর এই পার্কে কখনো দেখিনি। অদ্ভুত ব্যাপার, মাত্র একদিন জগিং করেই গায়েব হয়ে গেল। জগিং শুধু একটা অজুহাত ছিল, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যদি আপনারা ওখানে ধাক্কা খান তাহলে সিসিটিভি ক্যামেরায় নিশ্চয়ই তার ছবি আছে। এখনই জানতে পেরে যাব কে সেই লোক যে সানিয়াকে ফাঁসাতে চেয়েছিল ওর আঙ্গুলের ছাপটা নিয়ে। তাড়াতাড়ি প্লে করো স্যার। সানিয়ার কথা অনুযায়ী ওই লোকটা ইচ্ছে করে সানিয়াকে ধাক্কা দিয়েছিল আর চালাকি করে সানিয়ার ফিঙ্গারপ্রিন্ট ওই বটলে নিয়েছিল। দেখি আমরা লোকটাকে। রবি দাঁড়াও একটু পজ করো স্যার। এই লোকটাকে তো আমরা চিনি। এই লোকটাকে কিভাবে? স্যার যখন আমরা সোহনের বাড়িতে তদন্ত করতে যাই এই লোকটা ওখানে ছিল স্যার। হ্যাঁ স্যার, যখন সোহনের খুন হয়েছিল তখন এই লোকটাই সানিয়াকে সোহনের ঘর থেকে বাইরে বেরোতে দেখেছিল। এই লোকটাই দেখেছিল? আচ্ছা আপনি কি সেই যিনি সানিয়াকে এই ঘর থেকে বাইরে যেতে দেখেছিলেন? হ্যাঁ, আমি সুপারস্টার সানিয়াকে সোহনের বাড়ি থেকে বেরোতে দেখেছি।
আচ্ছা আপনার নাম? রমেশ। রমেশ, রমেশ, তার মানে রমেশ জগার্স পার্কের সানিয়ার সঙ্গে ধাক্কা লাগিয়ে ওর আঙ্গুলের ছাপটা নেয় ওই জলের বোতলের ওপরে, আর তারপরে ওই আঙ্গুলের ছাপটা নিয়ে গিয়ে সোহনের শার্টের কলারের ওপরে লাগিয়ে দেয়। আর তারপরেও এই রমেশ বেচারি সানিয়ার বিরুদ্ধে সাক্ষীও দেয়। কিন্তু স্যার, রমেশ এটা জানতো না যে যখন সোহনকে খুন করা হয়েছিল সেই সময় সানিয়া গৌরীবাবুর মুভির একটা প্রিমিয়ারে ছিল। আর স্যার, যখন মিয়ার খুন করা হয়েছিল তখন সানিয়াকে স্টোরি শুটিংয়ের জন্য হঠাৎ কার্যেতে ডাকা হয়। এখন তো দুজনের পার্টনার অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়া আসছে, এনারাই তো। যেখানে সোহন আর মিয়া দুজনে খুন হয়েছে, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই তৃতীয় পার্টনারের প্রাণ সংশয় আছে, মানে তৃতীয় জনের ওপর হামলা হতে পারে। ইন্ডিয়াতে আসার সময় ওকে আটকাতে হবে। ফিল্ম ডিরেক্টর মিস্টার সোহনের হঠাৎ মৃত্যু, ফিল্ম ফিটারনিটির জনপ্রিয় ম্যানেজার মিয়া ম্যাডামের মৃত্যু, যা থেকে ক্রমশ রহস্যের দানা বেঁধেছে। সিআইডি রাত দিন সেটা সলভ করার চেষ্টা করছে। সেই রহস্যে এবার এক নতুন মোড়। মিয়া ম্যাডাম আর মিস্টার সোহনের বিজনেস পার্টনার এনআরআই মিস্টার ঈশান, যিনি অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে গেছিলেন, আজকে হঠাৎ করে তিনি মুম্বাইয়ে এসে পৌঁছন। চলুন দেখা যাক উনি এই বিষয়ে কি বলেন। স্যার, আপনার বিজনেস পার্টনার সোহন বাবু আর মিয়া দেবীর হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন স্যার? আই এম রিয়েলি শকড, আমার কিছু এতে বলারই নেই। আপনার এভাবে মুম্বাই চলে আসার পেছনের কারণটা কি? আমার এখানকার বিজনেস আমার বন্ধু সোহন আর মিয়া সামলাতো, আর সোহন চলে যাওয়ার পরে বিজনেস কি করে চলবে, কিভাবে চলবে, এটা ডিসাইড করতেই আমি এখানে ইন্ডিয়াতে এসেছি। স্যার, যদিও এই ব্যাপারে সিআইডি তদন্ত করছে, তবুও আমরা আপনার মতামত জানতে চাই যে আপনার কি মনে হয় যে সানিয়া দেবী এদেরকে খুন করেছে? দেখুন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, শুধু এটুকুই বলতে চাই যে সিআইডি অপরাধীদের ধরবে আর ওদের সাজা দেবে। সিআইডির ওপরে পুরো ভরসা রয়েছে, ব্যাস এই নিয়ে আর কোনো কমেন্ট আমি করতে চাই না। থ্যাংক ইউ ভেরি মাচ, নো কোশ্চেন প্লিজ। এখন তো আমাদের প্ল্যান অনুযায়ী শচীন ঈশান সে যে মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছে, ফুনি মনে করবে যে এই এনআরআই ঈশান। স্যার, আমরা জাল তো ভালো বিছিয়েছি, ফুনি মারার জন্য সামনে অবশ্যই আসবে। সানিয়া? স্যার, সানিয়ার উপর আমরা সবসময় নজর রাখছি। কোনো অদ্ভুত আচরণ লক্ষ্য করলে? স্যার, এখন অব্দি তো নয়। স্যার, আমার মনে হয়তো সানিয়া নির্দোষ। রমেশের ব্যাপারে আর কিছু জানা গেছে? স্যার, মিস্টার রমেশের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, কিন্তু স্যার ওনার সম্পর্কে এটা জানা গেছে যে উনি সোহনের সোসাইটিতে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলা করতেন। কি? রমেশ সোহনের সোসাইটিতে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলতো? বাচ্চাদের সাথে এই বয়সে? স্ট্রেঞ্জ। জগার্স পার্কের ভিডিও ফুটেজটা আর একবার দেখি। এবার দেখো ওর পায়ের জুতোটা দেখো, কি মনে হচ্ছে? স্যার, জুতোতে কি বিশেষ থাকতে পারে? বিশেষ তো বটে, এই জুতো জগিং করার জন্য নয়, দৌড়ানোর জুতো নয়, এটা এটা ফুটবল খেলার জুতো, ফুটবলাররা এই জুতো ব্যবহার করে। স্যার, মিস্টার রমেশের মতন বয়স্ক লোক এই বয়সে ফুটবল খেলার জুতো কেন পরবে? কেন পরবে না? হয়তো এই বয়সে ফুটবল খেলেন না, ঠিকই রমেশ বাবু, হয়তো খেলেন না, কিন্তু ফুটবলের কোচিং তো দিতে পারেন রমেশ বাবু।
এই যে শোনো ভাই, একে দেখেছো কি? ইনি ইনি তো আমাদের রমেশ স্যার, ফুটবলের কোচ। আগে তো আমাদের এখানেই ছিলেন, এখন রিটায়ার করে গেছেন, কোনো একটা স্পোর্টস ক্লাবে পার্ট টাইম কাজ করেন। কোথায় থাকেন? এই এখানে বিকাশবাড়িতে থাকেন। যদি আমি জানতাম যে আমি এত বড় ঝামেলার মধ্যে পড়ে যাব, তাহলে এই কাজ আমি করতামই না। অনেক হয়ে গেছে। না না, এখন আমি শহর ছেড়ে চলে যাচ্ছি। জিজ্ঞাসা করো না যে কোথায় যাচ্ছি, ঠিক আছে? আপনি তো ফুটবল কোচ, কিন্তু পায়ের থেকে বেশি হাতের ব্যবহার বেশি করছেন দেখছি। স্যার, আমি সত্যিই কিছু করিনি, আমি সম্পূর্ণ নির্দোষ। আপনি আসল খুনিকে ধরুন, আমি তো কিছু করিনি। রমেশবাবু, আপনার বয়সকে আমরা সম্মান দিচ্ছি, আর আপনি আমাদের সময়কে দাম দিন, আর সত্যিটা বলুন। চলুন, কোনো ব্যাপার নয়। তাহলে আমি আপনাকে একটা কথা বলছি, আর তারপরে আপনি আমায় একটা কথা বলুন। আপনি বলছিলেন না যে আপনি নির্দোষ, আর আমি বলছি যে আপনি নির্দোষ নন, কারণ জগৎপাক থেকে সানিয়ার আঙুলের ছাপ আপনি নিয়েছিলেন। আগে আমি আগে হ্যাঁ, জগৎপার্কে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে আমরা সব জানতে পেরেছি। তো এবার আপনি আমাকে বলুন, এইমাত্র আপনি বললেন না যে গিয়ে আসল খুনিকে ধরুন, রাইট? এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আসল খুনি কে। দেখুন, আপনি যদি কিছু না বলেন তাহলে সমস্ত দোষ আপনার ঘাড়ে গিয়ে পড়বে, আর দোষ লাগলে শাস্তি আপনাকেই ভোগ করতে হবে, আর আসল খুনি সারা জীবন ঘুরে বেড়াবে, বাকি আপনার মর্জি। আমাকে নিরুপায় হয়ে ওর কথা শুনতে হয়েছে, আর সানিয়ার হাতের ছাপ নিয়ে আমি ওকে দিয়ে দিই। এসে লোক লোক নয়, মহিলা। তিনি একজন মহিলাই ছিলেন, সেদিন রাতে আমার বাড়িতে এসেছিলেন, আর পুরো টাকা অ্যাডভান্সে দিচ্ছি। আপনার কি মনে হয় যে সুপারস্টার সানিয়ার হাতে ছাপ নেবার মতো জঘন্য কাজটা আমি করব? কারণ তুমি সারা জীবনে 1.5 লাখ টাকা একসাথে কোনোদিনও দেখোনি। তোমার ব্যাংক অ্যাকাউন্টে 12,030 টাকা পড়ে রয়েছে ফুটবল মাস্টার, আর এখন তো পায়ে কোনো জোরই নেই, আর এখন তো লোকেরা ফ্রিতে শ্মশানেও নিয়ে যায় না। কোথায় পাবো এই সানিয়াকে? জগৎপার্ক, সকাল 7টা। এর মানে ফিল্ম প্রোডিউসার সোহনের খুনের ব্যাপারে আপনি কিছু জানেন না? আগে না, যখন সোহনের খুনের দোষটা সানিয়ার উপর পড়ল, তখন মনে হলো যে আমি বড় ভুল করে ফেলেছি। এখন আপনি সানিয়াকে বেচারি বলছেন, আর সেই দিন ওর বিরুদ্ধেই সাক্ষী দিয়েছিলেন। কিন্তু স্যার, এটা কিন্তু সত্যি যে আমি সানিয়াকে সোহনের ঘর থেকে বেরোতে দেখেছি। সানিয়ার আঙুলের ছাপ ওই দিন রমেশবাবু ওই বোতলে নিয়েছিলেন, ওই বোতল থেকে সোহনের কলারে কি করে পৌঁছলো? খাবার আবার ফ্রিজে রেখে দাও। কেন ম্যাডাম? খিদে নেই আমার। ম্যাডাম, আপনি সকাল থেকে কিচ্ছু খাননি, আপনি ওষুধও নেননি। ম্যাডাম ম্যাডাম, আপনি তো ডায়াবেটিসের রোগী, এত টেনশন করা আপনার জন্য ঠিক নয় ম্যাডাম, একটু কিছু খেয়ে নিন। একা ছাড়তে পারো না আমাকে, লিভ মি অলোন। সানিয়া, আমরা তোমার অসুবিধে বুঝতে পারছি, কিন্তু আমরা যা করছি তোমার ভালোর জন্য করছি, সো প্লিজ রিল্যাক্স। জীবন বরবাদ হয়ে গেছে আমার, তুমি কি করে বুঝবে? কেউ বুঝবে না আমায়। হ্যালো, ফিল্ম প্রোডাকশনস। দেখুন, আজ রাতে আপনার সঙ্গে দেখা হবে না, আপনি পরে ফোন করে নেবেন। থ্যাংক ইউ। হঠাৎ সানিয়ার কি হলো? সবসময় তো নিজেকে সাহসী বলে দেখায়, কিন্তু আজকে? ম্যাডাম খুবই মুডি, এই হঠাৎ করে হাসছেন, আবার হঠাৎ করেই রেগে যাচ্ছেন, কিন্তু ম্যাডামের মনটা খুব ভালো।
মনে হচ্ছে খুনি এসে গেছে, মানে এবার আমাকে অ্যাটাক করবে। এবার এটা দেখি অ্যাটাকটা করে কি করে। আমি তোমায় বলছি তো, 9:30 সময় ও প্যাডেল রোডে ছিল। স্যার আমিও বলছি আপনাকে, সানিয়া রাত 9:00 সময় নিজের বাড়িতে ছিল, নিজের ঘরে শুয়েছিল। রুবি এটা কি করে হতে পারে? রাত 9:30 সময় ও প্যাডেল রোডে ছিল, আর ওই বিষাক্ত বিছে দিয়ে আমাকে মারার চেষ্টাও করেছিল। এটা কিভাবে সম্ভব? স্যার রাত 9:30 সময় সানিয়া নিজের বাড়িতে ছিল, ও আমার সামনে খাবার খেতে চাইছিল না আর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লো। স্যার রাত 9:30 সময় ও ইয়ারি রোডে ছিল, তাহলে প্যাডেল রোডে কি করে থাকতে পারে? স্যার তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ স্যার, আমি সে কথা বলছি না, কিন্তু আমিও সত্যি বলছি। রবি দেখো, বাস জানি রাত্রি 9:30 সময় প্যাডেল রোডে সানিয়াকে তুমি দেখেছিলে, তুমিও সানিয়াকে ওর বাড়িতে ওর রুমে দেখেছিলে। কিন্তু স্যার এটা কি করে হতে পারে? এটা কিভাবে সম্ভব সেটা তো আমিও ভাবছি, এটা কিভাবে সম্ভব? স্যার আমাদের কাছে ওর বিরুদ্ধেও প্রমাণ আছে আর পক্ষেও আছে, কিন্তু একটা মেয়ে দুই জায়গায় কি করে থাকতে পারে? একই মুখ, সানিয়ার মতন একই মুখ। সানিয়াকে বিউরোতে ডাকো। বুঝতে পারছি না কি বলবো স্যার, কিছুই বুঝতে পারছি না। হচ্ছেটা কি এটা? এটা পুরো আমার ফিল্মের মতো, আমার আমার যমজ। একটা কথা বলো সানিয়া, যখন তুমি ফিল্মে কোনো অ্যাকশনের সিকোয়েন্স করো, আমি বলতে চাইছি কখনো জাম্প করতে হয় বা ফাইটিং এর সিনে, ওই সময় কি তুমি নিজেই করতে? না, ওটা আমার বডি ডাবল করে। বডি ডাবল করতে, তাই তো? এমন কোন মেয়ে যে দেখতে তোমার মতো, হয়তো তার হেয়ার স্টাইলও তোমার মতন, হয়তো তার মুখটা তোমার মতো নয়। কে? স্যার আপনি একদম ঠিক বলছেন, কিন্তু এর তো মুখও মেলে আমার সাথে। কে এই যমজ যে আমার জীবনটাকে হেল করে দিল? তোমার কোনো যমজ বোন নেই তো? আমার কোনো বোন নেই। যাই হোক, কেউ তো একজন আছে যাকে দিয়ে রমেশ তোমার আঙ্গুলের ছাপটা নিয়েছে আর ওকে দিয়ে দিয়েছে, কেউ একজন আছে। কে সে? কে যে আমাকে এরকম ভাবে বদনাম করে আমার ক্যারিয়ার নষ্ট করতে চায়? পাগল হয়ে যাব আমি। সে খুব শিগগিরই আমাদের হাতে ধরা পড়বে, তুমি চিন্তা করো না, বাড়িতে যাও, বিশ্রাম করো। আরো একটা কথা, আর যদি বাড়ি থেকে বাইরে যেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইনফর্ম করবে, কোথায় যাচ্ছ, কার সঙ্গে দেখা করতে যাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার কি করবো স্যার? এই কেসটা যেখান থেকে শুরু হয়েছিল ঘুরে ফিরে আবার সেখানে এসে আটকে গেল স্যার।
এবার ব্যাপারটা বুঝতে পেরেছি। সুপারস্টার সানিয়া, কে তুমি? আমি তোমাকে মেরে তোমার লক্ষ লক্ষ ফ্যানেদের মন ভাঙতে আসিনি। আমি তো এখানে শুধু দুটো জিনিস নিতে এসেছি, একটা তোমার অটোগ্রাফ আর দ্বিতীয়টা কয়েক লাখ টাকা। টাকা? টাকা কেন? কেন দেব? নিজের মুখটা বন্ধ রাখার জন্য। তুমি যখন মিয়াকে মারার প্ল্যানিং করছিলে আমি তখন সেখানেই ছিলাম। আমি সব কিছু শুনেছি, দেখেওছি আর রেকর্ডও করেছি। যাও, যাও এখান থেকে। নড়বে না, নইলে সোজা শ্মশান ঘাটে পাঠাবো, বুঝলে? একসঙ্গে দু দুজন সানিয়া? ওইদিকে কি দেখছো? আসল সানিয়া আমি, ও আমার যমজ বোন মেঘনা। মেঘনা? কিন্তু রাজ্জো, সামলা ওকে। ম্যাডাম শান্ত হন। মেঘনা, যতটা জানার ছিল তার থেকে অনেক বেশি জেনে ফেলেছো, আর যতটা বাঁচার ছিল ততটাই তুমি বেঁচেছ। এখন আমি তোমাকে রাজ্জ নিয়ে যাকে ঘরে ঘুমের ওষুধ দিয়ে দে। মেঘনা তো নিজের ঘরে যাবে, কিন্তু আপনি আপনি জেলে যাবেন। সিআইডি সানিয়া আর মেঘনা, মেঘনা সানিয়া, ওই কি যেন বলে না যে আপনার ফিল্মি ভাষাতে গল্পের মধ্যে টুইস্ট? না না না, আপনি নিজের ব্যাপারটা ভাবুন ম্যাডাম, এনার খেয়াল তো সিআইডি রাখবে। নিয়ে চলো একে। না মেঘনা, যাও এদের সাথে। গুড জব ট্রেনি অফিসার, কিন্তু অ্যাক্টিং খুব ভালোই করো। থ্যাংক ইউ স্যার। স্যার, এসব আপনাদের নাটক? কেন, নাটক কি শুধু তুমিই করতে পারো? আপনি কি ভাবলেন নিজের যমজ বোনের সাহারা নিয়ে সিআইডি কে বিভ্রান্ত করে দেবেন আর কেউ কিছু জানতে পারবে না? সানিয়া, আপনি সুন্দরী, চালাক এবং ধূর্তও বটে, কিন্তু আপনার ওই আঙুলের ছোট ঘাটা আপনাকে ফাঁসিয়ে দিল। আসল সানিয়া আর নকল সানিয়া, মানে মেঘনার পর্দা ফাঁস হয়ে গেছে। তো খুন তুমি করেছো, কিন্তু ফিল্মের প্রিমিয়ারে আর কারজাতে স্টোরি সেটিং এ তোমার নিজের জায়গায় তোমার যমজ বোনকে পাঠালে সানিয়া সাজিয়ে, যাতে কারো কোনো সন্দেহ না হয়, কি? আমি তোমাকে একটা জলের বোতল দেব। তখন তোমার আঙুলে ক্ষত ছিল না, কিন্তু মিয়ার গালে তোমার রক্ত মাখা আঙুলের ছাপ ছিল, যেটাতে তোমার আঙুলে ক্ষত ছিল, আর সেই সময় তোমার উপর আমাদের সন্দেহ হয়।
নিজের যমজ এবং অসুস্থ বোনকে ব্যবহার করেছো তুমি। ওদের দুজনকে তুমি কেন মেরে ফেললে? লোভে জানোয়ার ছিল ওরা, আমার মায়ের জীবন নষ্ট করে দিয়েছিল ওরা। এক এক টাকার জন্য হাত পাততে হতো ওদের কাছে। এরকম কি করেছিল ওরা দুজন? ওরা দুজন আমার মাকে ফিল্মে ক্যারেক্টার রোল দিতেন। ওদের সাথে এমন একটা কন্ট্রাক্ট সাইন করিয়েছিল যার কারণে সারা জীবন আমার মার 30% দিতে হতো ওদেরকে। তাতে কি হয়েছে? ওরা তো ওদের কমিশনটাই নিত, বদলে ওরা তোমার মাকে তো কাজও দিত। কিন্তু কিন্তু যেগুলো আমার মা নিজের চেষ্টায় পেয়েছিলেন ওইগুলোরও ভাগ চাইতো। সেই টেনশনে আমার মা সুইসাইড করেছিল। তারপর ওরা আমার সাথে সেই একই কন্ট্রাক্ট সাইন করেছিল। আর ওরা যখন তোমার সাফল্যের সুবিধাটা নিতে চাইলো, তুমি ওদের কন্ট্রাক্ট ছিঁড়ে ফেললে আর ওদের খুন করলে। শুধু এই কারণ ছিল না, ওরা ওরা আমার বোন মেঘনার ব্যাপারেও জানতে পেরে গিয়েছিল। অসুস্থ বোন মেঘনা, যাকে আমি আর আমার মা যাকে এতদিন পর্যন্ত চোখের আড়ালে রেখেছি, ওরা ওকে মিডিয়ার সামনে আনতে চেয়েছিল। কি হবে মেঘনা? ওর তো এই দুনিয়ায় আমি ছাড়া কেউই নেই, কি হবে ওর? এটা তো খুন করার আগে তোমার ভাবা উচিত ছিল। মেঘনার খেয়াল তো আমরা রাখবই, কিন্তু তোমার হয়তো হাসি হবে। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.